হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বাজার থেকে সুন্দর একটা টিয়া পাখি কিনে আনছি। টিয়াটার দাম নিচ্ছে 1000 টাকা, খাঁচাটার দাম নিচ্ছে 500 টাকা, সব মিলিয়ে 1500 টাকা নিচ্ছে। তবে টিয়া পাখিটা অনেকটা সুন্দর, এবং যখন আমরা কথা বলার চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি না সে কথা বলে কি না। আমরা সবাই যাই জানি যে টিয়া পাখি কথা বলে। নতুন একটা টিয়া পাখি আনছি বাজার থেকে, এজন্য সবাই একটু কথা বলানোর চেষ্টা করতেছি প্রতিদিন। সাথে খাঁচা নিয়ে আসছি। টিয়া পাখিটা সকালে 10টার দিকে গোসল করে। এরপরে টিয়া পাখির খাবার দেওয়া আছে, এখানে পানিও দেওয়া আছে। কখনো বা একা একা টিয়া পাখিটা খেলা করে, ঝুলতে থাকে, উপরে উঠে ঝুলতে থাকে, নিচের দিকে মাথা দিয়ে ঝুলতে থাকে। মানুষ যখন ডাকাডাকি করে, তখন সে মানুষের দিকে সুন্দরভাবে তাকিয়ে থাকে। আসলে পাখি সত্যিকার অর্থে একটা সুন্দর জীব। পাখি যে মানুষের কথা বোঝে, এটা কি জানা যায় না? আমরা তো বুঝতে পারি না যে পাখি মানুষের কথা বোঝে, কিন্তু আমরা তাদের কথা কখনো বুঝতে পারি না। কারণ এটা শ্রাব্যতার সীমার কারণে আমরা পাখি কিংবা গাছগাছালির কোনো কথাই আমরা শুনতে পাই না। এটা মূলত শ্রাব্যতার যে সীমা আছে, আমাদের যে সীমা আছে 20 থেকে 20,000, এমন সব পাখিদেরও, সব জীবজন্তুর এই ভাগ আছে, এজন্য আমরা তাদের কথা শুনতে পারি না। সবাই ভালো থাকবেন, আর বন্ধুরা সাবস্ক্রাইব করবেন।